সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানীয় ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহরে ইবাদত করাকে রোজা বলা হয় প্রত্যেক মুসলিমের উপর ওয়াজিব হচ্ছে তার রোজাকে রোজা ভঙ্গকারী বিষয়সমূহ থেকে মুক্ত রাখা আর সেগুলি হচ্ছে খাদ্য পানীয় এবং এই জাতীয় বস্তু যা শরীরে খাদ্য সরবরাহ করে খাদ্যের ঘাটতি পূরণকারী ইনজেকশন ব্লাড ইনজেকশন এবং স্থানান্তর স্ত্রী সহবাস করা এবং এর মাধ্যমে বীর্যপাত অথবা হস্তমৈথুন করা ইত্যাদি তবে বিশুদ্ধ মত অনুযায়ী স্বপ্নদোষের মাধ্যমে ও মাজি বের হলে রোজা ভঙ্গ হয় না ইচ্ছাকৃতভাবে বমি করা তবে যদি অনিচ্ছাকৃতভাবে বমি হয়ে যায় তাহলে সমস্যা নেই কেননা আলী আসাল্লাম বলেছেন যার বমি হয়ে যায় তাকে রোজা কাজা করতে হবে না পক্ষান্তরে যে ব্যক্তি ইচ্ছাকৃত বমি করে তাকে ওই রোজা কাজা করতে হবে সিঙ্গা লাগানো অনুরূপভাবে রক্তদান তবে দিনের বেলা রক্তদানের প্রয়োজন হলে রোজা ভঙ্গ করবে এবং এই স্থানে অন্য আরেক দিন রোজা রাখবে সর্বসম্মতিভাবে যে সকল বিষয় রোজা বাতিল করে দেয় সেগুলো হচ্ছে দিনের বেলা যে কোনো অংশে হাইজ অথবা নেফাসের রক্ত বের হওয়া যদিও মাগরীবের এক মিনিট পূর্বে হয় যে ব্যক্তি অজ্ঞতার কারণে অথবা ভুল করে অথবা জোর জবরদস্তির কারণে রোজা ভঙ্গকারী কোনো কাজ করে তাহলে তার রোজা সঠিক হয়ে যাবে তবে হায়েজ নেফাজ ব্যতীত কেননা এটি সর্বাবস্থায় রোজা ভঙ্গকারী রোজার কিছু ফরজ ও সীমা রেখা রয়েছে যেগুলি সংরক্ষণ করা আবশ্যক আল্লাহ তাআলা রোজার আয়াতের শেষে বলেন ইলকা হাইদুদুল্লাহ হিফালে তা ক্রবু হা কদা লিখে উবঈয়িন উল্লাহ হ্যাঁ এয়াতিহি লিন্নাসিলা আল্লাহু মিয়াতুন